ফাইনালি আমাদের এখন মংডাক যাওয়ার প্ল্যান সাকসেস হতে চলেছে। পিছনে দেখতে পাচ্ছো আমাদের সব রাইডার রেডি হয়ে আছে। এখানে এনএস কমান্ডার গ্ল্যামার এন্ড 160 আর আমার এই বাইক, আমার এই বাইক প্যাশন প্রো অনেক মজা হইতে চলেছে। কালকে গুয়াহাটি থেকে এসছে আর আজকে ঘোরার জন্য বের হয়ে পড়েছে। আর আমার পেছনে আছে তন্ময়, চামতলি ফায়ারপুর ভাই আছে। তো জানি না উইং ন্যাস কেমন আছে। এই দেখো সিটি 100 নিয়ে কিভাবে চলছে। দেখতে থাকো আজকে মজা মতো চলেছে। সময় লাগা গেমে আছি, কিন্তু কিছু দূর আগে গেলে কিছু কেউ একজন লিড করবে। এই দেখতে পাচ্ছ এন 160। আর সকালবেলা সবাই মর্নিং ওয়াক করছে। আমি ওকে দেখে দেখে আমার যেতে হবে। আমার লুকিং কাছে পেছনে দীপায়ন আছে, ওকে আমি দেখতে হবে, কারণ ও আসছে কি না। ঠান্ডার দিনে একটা সমস্যা, বাইক চালালে চোখ দিয়ে জল পরে। তো আমরা এখন যাই খয়েরপুর ক্রস করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এখন খয়েরপুর পার হয়ে গেছি। পিছনে যে অর্পণ ভাই তার স্টিকারে গান চালিয়ে দিয়েছে, তো ওর সাথে থাকা যাবে না, কেন কপিরাইট আসবে। তার জন্য আমাকে একটু ওদের থেকে ডিস্টেন্সটা মেনটেন করে চলতে হবে, কারণ ওরা স্টিকারে গান চালিয়ে দিয়েছে। আসার সময় ভাই অনেক 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 মজা করে আসবো ভাই। ওইদিকে তন্ময় আর দীপায়ন তো অনেক আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এখন আমরা যাইতেছি মংডাং ভ্যালির উদ্দেশ্যে। সামনে দেখতে পাচ্ছ পুলিশ ট্রাফিক চেক দিচ্ছে। এখন আমরা জিরো নিয়ে পার হয়েছি, টিফিন টিফিন করলাম। তো এখন দেখতে পাচ্ছ এখানে লিন গেম শুরু, আর এখানে পাহাড় পাহাড়। আমার টাকাটা এখন একটু স্কিট করেছে, পাহাড় আর পাহাড়। ওই হই ভাই সাহেব কি রোড। এই জায়গার মধ্যে একটা ভালো বাইক থাকলে ভালো হতো, লিন গেমটা একটু ভালো হতো। 100 cc বাইকটাও কি কম নাকি। এটা দিয়ে আমি অনেক অনেক রাইড করার ইচ্ছা আছে আমার এই বাইকটা দিয়ে। তো চলো ভালো যাবো, তারা উনি যে রাইড করে আর আমরা বাইক দিয়ে রাইড করতে পারতাম না, এটা কি পেতে পারে। ওই যাও গাইস, গাড়ি উঠে না। তো এখন আমরা বর্মরা এসে পড়েছি। আর নিচের ভিউটা দেখতেছে, সবাই ভিউর এনজয় নিতেছে। আর নিচে ছোট 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 অনেক বাড়ি, আর এখানে আছে তন্ময়। ও হো 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 ড্রোনটা বের কর, ড্রোনটা বের কর।
ড্রোন এ তিন যে তোর ভিতরে কিটা আছে দেখ সো ফাইনালি ভিউটা দেখো গাইস এই দেখো ভিউটা এই মাত্র স্টার্ট হইলো আর আমরা এখন উপরের দিকে যাইতাছি এখন সময় হইতাছে মনে হয় 9:10-15 বাজবো এখন সময় হইতাছে 9:25 ওই দেখো গাইস কত বড় আপ ওই হই 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 বড় বড় ট্রানিং দি যা ছিল ভাই কি আর বলবো তো চলো 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 ফটাফট ফটাফট মংটং ভ্যালি ভাই মংটং ভ্যালি মংটং ভ্যালি কতদিন ধরে প্ল্যান করতেছি যে মংটং ভ্যালি যাবো মংটং ভ্যালি যাবো সবার সাথে প্ল্যানটা হচ্ছে না কারণ একজনের টাইম হলে আরেকজনের টাইম হয় না কালকে রাত্রে আমরা প্ল্যান করেছি যে আজকেই যাবো তো লেটস সি আজকে আমরা মংটাংয়ের জন্য রেডি হয়ে তৈরি হয়ে চলে এসেছি ঠিক মংটং ভ্যালির মধ্যে মানে এরিয়াতে ঢুকে গেছি এখন মেইন জায়গা যে ভিউ পয়েন্টটা ওই জায়গাতে এখন যাচ্ছি ওই জায়গাতে প্রথমে যেতে হবে গিয়ে তোমাদেরকে ভিউগুলো দেখাবো আর কিছু ফটো উঠাবো ওইগুলো তোমরা ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে ওই ভাই সাহেব ভাই এত খুশি লাগতেছে না আজকে যে আমরা যে শহরে থাকি ওই জায়গার গ্যাঞ্জামে থেকে এইসব জায়গার মধ্যে আয়াসিরা যে একটা মজা লাগতেছে যে একটা ফিল হইতেছে আর একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হইতেছে ওই জিনিসটি ওই খুশিতে গাইস ওই খুশিতে আমি আর কথা হইতে মানে কি কমু কথা কইতে কথাটা আটকা আটকা দিতেছে এত খুশি লাগতেছে তো আজকে অপডেট স্যাটারডে আজকে অপডেট তার জন্য আমার আজকে কোনো কাম টাম নেই খালি ঘোরা ছাড়া আর কোনো কাম নেই আর খাওয়া ছাড়া খেতে তো হবে তো ওইটা ছাড়া কোনো কাম নেই তো লেটস সি ভাই 100cc দিয়ে ভাই 100cc ভাই কথা বলবে 100cc মংটাং 100cc ভাই ভাই প্যাশন প্রো 100cc বাইক নিয়ে মংটাং আইছি বিশাল একটা ব্যাপার আর সামনে আছে স্প্লেন্ডার আর পেছনে আছে এনএস পেছন বলতে অনেক পেছন আর অনেক সামনে চলে গেছে N160 তো আমরা এখন মাঝখানে আমরা দুইজনে একসাথে সাথে চলছি অচেনা জায়গায় আইলে তোমরা একসাথে রাইড করাটা ভালো আর দেখতে পাচ্ছ সামনে ও দাঁড়ায় রয়েছে ভাই মংটাং অনেক মজা হইব সো ফাইনালি গাইস আমরা ফাইনালি মংটাং আইয়ে পড়ছি তো পিছনে দেখতে পাচ্ছ ওরা সবাই রেডি হয়ে সেরা ইউটার্ন মারতেছে কারণ আমরা ভুল রাস্তায় বসছি তো চলো মংটাং ভ্যালির দিকে তোমার সাথে দেখা হইতাছে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কইরা দিবা গুগল ম্যাপে আমরা রে ভাই রুটি খাওয়াই দিছে গুগল ম্যাপ যাই হইব সব গুগল ম্যাপ আমরা রুটি খাওয়াই দিছে দুইটা ফোন দিয়ে গুগল ম্যাপ চালাইতাছে আমি তো কই দেখো তো দেখো তো এখন মংটাং ভ্যালি কইছে আমার মানে আমরা যা ইউটিউবে দেখছি বা সার্চ করছি গুগলে উপরে উঠে মংটাং ভ্যালি উপরে ঠিক চূড়াই আর এখন আমরা এদিকে নিচের দিকে নামতেছি তার লেগে আবার ব্যাক করে আবার ঠিক দেখতেছি চিরঞ্জিতে একটু ব্যাক করে স্পিডে আসলো ও আমরা ছেড়া আগে গেছে লেগেছে মানে একটা হালকা হালকা গরম লাগতেছে কুঞ্চটা তাপ পাইতে হালকা হালকা লাগতেছে অনেক বেশ একটা আমার রাইড করে মজা লাগতেছে যদি ব্যাগটা আরও ভালো হতো আরও মজা লাগতো বাট কিছু করার নেই এটা দিয়েই আমার মজা নিতে হবে আর এটা দিয়ে আমি মজা নেবো আর মেইন কথা যেটা আমি এটা দিয়ে অনেক রাইড করবো মেইন ভ্যালিতে আয় বসছি গাছ ওহো ভাই সাহ এই দেখো ভাই ভিউটা দেখো দূরে আমরা আছি ভিউটা দেখার লিগা আর এই রাস্তার মধ্যে সুন্দর সুন্দর ফ্ল্যাগ পোস্ট করা আছে আরো ভালো লাগতেছে লেখা আছে কিনা মংটাং ভ্যালি পিকনিক পয়েন্ট এই জায়গার মধ্যে মংটাং ভ্যালি পিকনিক পয়েন্ট এই জায়গার মধ্যে পিকনিক হয় মানে ওরা কাইটারা জঙ্গল টঙ্গল কাটে নিতে পিকনিক পয়েন্ট বানাইছে মংটাং ভ্যালির দোকানগুলো এইসব সাইড এইগুলো হচ্ছে রেস্টুরেন্ট দোকান এখনো বন্ধ আছে একটা দোকান খোলা দুই তিনটা দোকান আছে মনে হয়
তিনটে দোকানের মধ্যে একটা দোকান খোলা, এই জায়গাতে তোমরা টিকিট কাটতে হবে। কত বিরা কার্ড স্লিপ দেন একটা তো তো এখানে আমি ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভালো ব্লগ। এত তো মনে ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, বাবা মার খেয়াল রাখো। পিস আউট। ভিউটা অনেক ভালো ছিল, তোমরা এসে দেখতে পারো। পিস আউট।